শ্রুতি দর্শক মণ্ডলী, আইনের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় গিফট বা হেবা। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক জেলা জজ এবং বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জনাব খন্দকার ইমদাদুল হাসান স্যার। আমরা এখন সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার, মুসলিম আইনে হেবা বলতে কি বোঝায়? মুসলিম আইনে হেবা বলতে আমরা বুঝি দান। এই দানটাকে নিঃশর্ত দান এবং একটা শর্তমূলক দান, দুই ধরনের দানের মুসলিম আইন আমরা বিগত কয়েক শত বছর যাবত মুসলিম আইনে আমরা এটা প্রকাশ দেখি। আধুনিক টাইমে যে জিনিসটা দেখা যাচ্ছে শর্ত হেবা, তাতে কিছুটা মুসলিম আইনের থেকে সরে আসে হেবাটা, কিন্তু কার্যত হেবা আর হেবা বেলওয়াজ দুই ধরনের হেবা আমাদের সমাজে বিদ্যমান মুসলিম আইনে। হেবা কে কাকে করতে পারে? হেবা করতে পারে যার কোনো সম্পত্তিতে নিরঙ্কুশ দখল আছে, যিনি সম্পত্তির মালিক, যিনি টাইটেল হোল্ডার, এবং ওনার একক সত্ত্ব স্বার্থ বিদ্যমান। যে কোনো লোককে ইচ্ছা হলেই উনি হেবা করতে পারেন। সাধারণত হেবা কারো ব্যবহারে, কারো আচার অনুষ্ঠানে, কারো সেবায় খুশি হয়ে ওনাকে হেবাটা হেবা হিসাবে কোনো কিছু, কোনো সম্পত্তি, অস্থাবর সম্পত্তি দান করতে পারেন, স্থাবর সম্পত্তিও দান করতে পারেন। সেই হলো হেবার স্পিরিট ওখানে। স্যার, হেবাতে কি সাক্ষীর প্রয়োজন হয়? হ্যাঁ, হেবাতে একটা সাক্ষীর প্রয়োজন আছে, কারণ আধুনিক সমাজ আমাদের একটু অন্য টাইপের চলে গেছে, সততা থেকে আমরা কিছুটা বিচ্যুত। একটা লোক হেবা করলো, একজন 25 বছর বয়স্ক লোককে, তার কোনো গার্ডিয়ান নাই, সে একক সমাজে যদি 10টা সাক্ষীর সামনে বা 2টা সাক্ষী 3টা সাক্ষীর সামনে হেবাটা করা হয়, তাহলে হেবাটা মজবুত থাকে। ওই সাক্ষীগুলোই কোর্টে পায়োনিয়ার হিসাবে দাঁড়ায়, যেন একটা সঠিক ঘটনা ঘটেছিল, একটা হেবা ছিল, হেবাতে আমরা উপস্থিত ছিলাম, হেবায় সাক্ষী ছিলাম। যেমন সাক্ষী দরকার, তেমনই ঠিক দখলও দরকার হেবায়। কোনো দখলবিহীন সম্পত্তি হেবা দেওয়া যাবে না, মালিকানাবিহীন সম্পত্তি হেবা দেওয়া যাবে না, এবং হেবা যিনি নেবেন ওনাকেও দান হিসাবে দখল নিতে হবে। আচ্ছা স্যার, আমরা হেবায় দেখি হেবা বেলেওয়াজ। হেবা বেলেওয়াজ বলতে কি বোঝায়? হেবা বেলেওয়াজ বেশ পুরানো কিছু বইপত্র ঘাটলে দেখা যায়, হেবা বেলাওয়াজ হইল একটা রিচুয়ালস। মুসলিম আইনে সব কিছু একটা রিচুয়ালসের অন্তর্ভুক্ত। যিনি দাতা হবেন উনি একজন বয়স্ক, প্রাপ্তবয়স্ক ব্যক্তি হবেন, উনি ইচ্ছা পোষণ করবেন কাউকে ওনার সম্পত্তি প্রদানের জন্য, আংশিক হোক, পূর্ণাঙ্গ হোক বা কিছু অংশ হোক। উনি যদি নিঃসন্তান হয়, সন্তানও থাকে ওনার, তাহলে ওনার সম্পত্তি উনি কাউকে হেবা বেলাওয়াজ হিসাবে দিতে পারেন। রিচুয়ালসটা হলো উনি অজু করে আসবেন, পশ্চিম মুখে বসবেন, এবং যাকে উনি হেবাটা দিচ্ছেন, হেবা বেলাওয়াজ, তাকে তার উপরে তার হাতে হাত রাখবেন, এবং ওই ব্যক্তি তাকে তসবি, কোরআন শরীফ, জায়নামাজ অথবা টুপি দান করবে। এবং এর অর্থ হলো উনি ওই সম্পত্তিটা এই সমস্ত জিনিসের বিনিময়ে কিনে নিয়ে যাচ্ছেন। দান সাধারণত তো আমরা বুঝি খুব রিচ পিপল দান নেয় না। যাদেরকে দানটা করা হয় তারা রিচ যদিও হয়, কিন্তু এই বেলাওয়াজের খাতিরে, আইনের খাতিরে তসবি, টুপি, জায়গামাস ইত্যাদি ইত্যাদি বিনিময়ে সম্পত্তি নেয়, এবং এটাকে কনসিডারেশন বলা হয়। এবং এটা অ্যাজ গুড অ্যাজ পারচেজ। কি সাক্ষীর প্রয়োজন আছে? হেবা বেলাওয়াজে সাক্ষীর কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু অনেক সময় হেবা রিভোক করে, সেই সব ক্ষেত্রে সাক্ষী হলে খুবই ভালো। অনেক হেবা বেলাওয়াজ আদালতে যাচ্ছে, মৌখিক হেবা বেলাওয়াজ সেটাও টিকতেছে না, রেজিস্টার্ড হেবা বেলাওয়াজ সেটাও টিকতেছে না, পরবর্তী বংশধররা দাবি করে, সেখানে সাক্ষী থাকলে খুবই সুবিধা। এক সময় ছিল আরাবিয়াতে, যখন হেবা দিবে কাউকে কোনো সম্পত্তি, উনি সাথে সাথে ঘটনাস্থলে চলে যাবেন, হপস 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 তিনবার বলে ওই জায়গাটা প্রদক্ষিণ করবেন, 3 times he moves, তিনবার প্রদক্ষিণ করার পরে আশেপাশে সবাই দেখবে, তারা সাক্ষী হবে, তারা জিজ্ঞেস করবে আপনি হপস বলছেন, সম্পত্তি পেয়ে গেছেন, সম্পত্তি পেয়ে গেছেন, সম্পত্তি, এই হপস কেন বললেন? তখন সে বলবে এত ঘটিকা, এত লোকের সামনে উনি আমাকে সম্পত্তিটা হেবা বেলাওয়াজ করেছেন, এত আমি আপনাদের সম্মুখে দখল নিলাম, এই প্রদক্ষিণ করে সম্পত্তির চারিদিকে প্রদক্ষিণ করে। আচ্ছা স্যার, আমরা দেখি হেবা এবং হেবা বেলাওয়াজ উভয় প্রকার হেবায় কি দখলের প্রয়োজন আছে? হেবা এবং হেবা বেলাওয়াজের মাঝখানে আছে শ্যাম গিফট। হেবা গিফট, হেবা বেলাওয়াজ গিফট, আর একটা হলো শ্যাম গিফট। এই শ্যাম গিফট হলো প্রতারণার একটা কৌশল। আপনাকে একটা সম্পত্তি কেউ হেবা করে দিল, দখলটা দিল না, মালিকানা দিল না, দলিল দিল না, 10টা সাক্ষীর সামনে দিল, অথবা একটা সম্পত্তি উনি ভাড়া দিচ্ছেন 10 লক্ষ টাকা, এক সম্পত্তি উনি মাসিক ভাড়া পাচ্ছেন 50,000 টাকা, উনি আপনাকে বুঝ দেওয়ার জন্য নিলেন যে চলো এই সম্পত্তি তোমাকে হেবা করে দিলাম, সব মালিক তুমি, ভাড়াটিও উঠালেন না, নিজেও মালিকানা আপনাকে হস্তান্তর করলেন না,
দলিলও দিলেন না, দ্যাট ইজ এ শ্যাম গিফট। এবং ওইসব ক্ষেত্রে সাক্ষী থাকা ভালো, দলিল থাকাও ভালো। তার হেবাকে রিভোক করা যায়? হেবা রিভোক করা যায় যদি চতুর মানুষ হয়, যারা সমাজে চতুর লোক আছে তারা প্রায়শই হেবা রিভোক করে। স্ট্যাটিস্টিক্যাল ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে প্রতিটা জেলাতে মাসিকভাবে 200টা হেবা দলিল হচ্ছে এবং আদালতে যাচ্ছে 20টা দলিল হেবা রিভোক করার জন্য। হেবা রিভোক হয় অটোমেটিক্যালি, আইনের একটা বিধান আছে, হেবা রিভোক হয়। যদি উনি বলেন আমি তখন সুস্থ ছিলাম না বা আমি দিয়েছিলাম কিছু আবেগপ্রসূতভাবে, এটা রিভোক করা যাবে। অথবা উনি বলেন আমার এই হেবা সম্পত্তি, আমার স্ত্রীরও কিছু হক আছে, আর তো আমি রিভোক করি, পরে আমি আবার এটা সঠিকভাবে নিয়ে আসব। স্যার, হেবা কি মৌখিক হয়? হেবা মৌখিক হয়, কিন্তু কালের বিবর্তনে হেবা এখন রেজিস্টার্ড হচ্ছে, তাতেও টিকিয়ে রাখা অনেক ক্ষেত্রে কষ্টকর। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনার। দর্শক মণ্ডলী, আমরা হেবা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আজকে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। খুদাহাফেজ।